ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনি প্রশ্ন করেছেন যে সিজদা থেকে উঠে সরাসরি উঠে দাঁড়াতে হয় নাকি একটু বসে দাঁড়াবো। তো মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, রসুল সাল্লাহ সাল্লাম যখন বেজোড় রাখাত থেকে দাঁড়াতেন, বেজোড় রাখাতে থাকতেন, তখন সুস্থির হয়ে না বসে দাঁড়াতেন না। অর্থাৎ এক রাকাত তিনি পড়ছেন, দ্বিতীয় সিজদা দিয়েছেন, তারপরে দ্বিতীয় সিজদা দিয়ে উঠেছেন, তখন তিনি দাঁড়াতেন না, সামান্যক্ষণ বসতেন। সে বসাটা যেন বেশিক্ষণ না হয়, দুটো সিজদা দিয়ে উঠলেন, একদম সামান্যক্ষণ এক সেকেন্ড মতো বসলেন, অতঃপর উঠে দাঁড়াতে হবে। এটা রয়েছে বুখারি হাদিস নম্বর 823। তারপরে আরও হাদিস রয়েছে, অন্য হাদিসে যেটা রয়েছে, যখন তিনি দ্বিতীয় রাকাত সিজদা থেকে মাথা উঠেছেন, তখন বসতেন এবং জমিনের উপর ভর দিয়ে দাঁড়াতেন। এটা রয়েছে বুখারি হাদিস নম্বর 823। তারপরে মিশকাত হাদিস নম্বর 796। তারপরে আরও হাদিসে রয়েছে কীভাবে দাঁড়াতেন, অনেক ব্যাপক ভিত্তিক হাদিসের আলোকে সেটা রয়েছে। ইমাম বুখারি একই মানে একে অগ্রাধিকার দিয়েছেন, হ্যাঁ, এইভাবে তিনি বলেছেন যে এবং দাঁড়াতে হবে কীভাবে, তিনি রসুল সাল্লাম দুই হাতকে বিছিয়ে দিতেন এবং তামামুল মিন্নাতে শায়খ আলবানী তার তামামুল মিন্নাতে আলোচনা করেছেন যে হাত বিছিয়ে হাতের তালুকে বিছিয়ে উঠতে হবে, কিংবা হাত দুটোকে কী করতে হবে, মুষ্টিবদ্ধ করে নিতে হবে, যেমনটি আটা ছানতে গিয়ে মহিলারা করে, খামির ছানার মতো করে নিয়ে ওই মুষ্টি দুটোকে জমিনের উপরে রেখে তারপরে উঠতে হবে।